খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল, শ্রীরামপুর, হুগলি। আচ্ছা, সিপিএম তো ক্যান্ডিডেট দিয়েছে, এখানে কালকেও তো অনেক কিছু বলেছি, অলরেডি আপনারা শুনেছেন। আচ্ছা, সিপিএম তো ডাইনেস্টি পলিটিক্স এর বিরুদ্ধে না, কি হ্যাঁ কি না? সবসময় বলে না তৃণমূল কংগ্রেস কেন ডাইনেস্টি পলিটিক্স করে, তাই তো বলেন তো। হ্যাঁ, অর্থনীতিধর দাদু দাঁড়ি ছিল, বিধায়ক হয়ে তিন চারবার, তাই তিনবার। এবার পদ্মনির্ভর মঞ্চ থেকে প্রস্থান, প্রবেশ পদ্মনির্ভরের বৌমা দীপশিলা ধরের মা, সেকেন্ড জেনারেশন চলে গেল। ওনার মা তিনবার পঞ্চায়েত সমিতিতে হারলো, একবার জেলা পরিষদে হেরে গেল, এবার মঞ্চে প্রবেশ থার্ড জেনারেশন দীপশিতা ধর, স্বপ্ন নিয়ে শ্রীরামপুরের সাংসদ হবে। তাহলে পরিবারতন্ত্রের রাজনীতিটা সিপিএম করছে না করছে না? উত্তর দিন। প্রথমত পরিবারতন্ত্র সম্পর্কে কোন রকম জ্ঞান তৃণমূলের মুখে খুব হাস্যকর শুনে। পরিবারতন্ত্র মানে কি? পরিবারতন্ত্র মানে যেখানে নেতার ছেলে নেতা হয়, পিসির ভাই ও যুবরাজ হয়, সেটা পরিবারতন্ত্র। উনি আমাদের পরিবারের সমস্ত মানুষের রাজনীতিতে অংশগ্রহণকে পরিবারতন্ত্র বলতে পারতেন যদি 2011 সাল অবধি, যতক্ষণ পর্যন্ত আমার পার্টি ক্ষমতায় ছিল, তখন যদি আমার পরিবারের কেউ আমার ঠাকুরদা ব্যতীত তারা কেউ নির্বাচনে লড়ত। আমার ঠাকুরদা 2006 সাল পর্যন্ত এমএলএ ছিলেন, 2006 সাল অবধি আমার পরিবারের কেউ কোনো পঞ্চায়েত নির্বাচনে পর্যন্ত প্রার্থী হননি। 2011 পর যখন কল্যাণ ব্যানার্জিরা তৃণমূলের নেতৃত্বে গণতন্ত্রকে শেষ করে দিতে চাইলেন, মনোনয়ন জমা না দেওয়া থেকে শুরু করে পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের আঁচল ধরে টানা, এই ধরনের কাজকর্ম করা শুরু করলেন, যখন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ নির্বাচনে লড়তে ভয় পাচ্ছিলেন, সেই কঠিন সময় দাঁড়িয়ে আমার মা দীপিকা ধর তিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন এবং আমার খুব গর্ব হয়। সুতরাং আমরা পরিবারতন্ত্র মানে যদি কোনো রাজনীতির উপর বিশ্বাস রাখা হয়, পরিবারতন্ত্র মানে যদি কোনো একটা আদর্শ অবিচল থাকা হয়, তাহলে সেই পরিবারতন্ত্র নিয়ে আমাদের কোথাও কোনো অসুবিধা নেই। কিন্তু পরিবারতন্ত্র মানে যদি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা গর্ব করে বলতে পারি আমাদের পরিবার, আমাদের মতো এরকম হাজার হাজার পরিবার ছিল যারা পার্টির ভালো দিনে কোথাও কোনো দিনও কোনো সুযোগ সুবিধা হাত পেতে নেননি, কিন্তু পার্টির খারাপ দিনে পার্টিকে নিজের বুক দিয়ে আগলে রেখেছেন। এবং আমি খুব গর্ব করে বলি, কথা যেটা বলা, যদি ওনার পরিবারতন্ত্রের আমার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ মেনেই নি, আমরা তো না হয় নিজের পার্টির মধ্যে পরিবারের তন্ত্র করছি। আপনি তো একটা পার্টিতে সীমাবদ্ধ নন, আপনি তৃণমূলে বিজেপিতে সমস্ত জায়গায় আপনার পরিবারের লোককে পাঠিয়ে মানে অ্যাক্রস পার্টি পরিবারতন্ত্র করছেন, আপনার কাছ থেকে আমরা জ্ঞান শুনবো। দ্য স্যালুন মাস্টার ফ্যামিলি স্যালুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার। আপনি যে কোনো সার্ভিসের ওপর 300 টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেইল এক্সটেনশন। তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায়। আমাদের ব্রাঞ্চগুলো হল রিশা বাঙ্গুর পার্ক মাদারডিয়ারির বিপরীতে, মানসী বাজার শ্রীরামপুর, শ্যাওড়াফুলি জিটি রোড আইসিআইসিআই ব্যাংকের ঠিক বিপরীতে, আরামবাগ লিংক রোড বসন্তপুর মোড়। ফোন নম্বর 8777023189। একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিশরা মাতৃসদন, স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকো, অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা। আপনাদের সেবায় মাতৃসদন।